তোমার মালিক মৌমাছিকে এ নির্দেশ দিয়েছেন পাহাড়ের গায়ে গাছের ডালে এবং অন্য কিছুর উপর যা তোমরা বানাও তার উপর নিজেদের থাকার জায়গা নির্মাণ করো। অতঃপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয় যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর এই সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে।